আমরা সাধারণত দেখে থাকি যে মেরুদণ্ডে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। অলরেডি আমরা ইউটিউবে একজন দর্শকের প্রশ্ন পেয়েছি, তিনি মালদ্বীপ থেকে লিখেছেন, আচ্ছা আলী আকবর, বয়স 36 বছর। তিনি লিখেছেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস 3 বছর ধরে, হুম হুম জয়েন্ট পেইন আছে, কি করব? ধন্যবাদ। রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা একটা কমন ব্যথাজনিত সমস্যা, তবে পুরুষদের কম হয়, হতে পারে মহিলাদের বেশি। আচ্ছা, আমরা এই জোড়া এই রোগে কি হয়, এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, মানে অটো ইমিউন ডিসঅর্ডারটা এটা হয়তো অনেকে বুঝতে পারে না যে এটা কি। আসলে অটো ইমিউন ডিসঅর্ডার হচ্ছে আমাদের বডিতে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, এই ইমিউন সিস্টেম যদি কোনো কারণে তার নিজস্ব আমাদের যে নর্মাল সেলের উপরে সে এফেক্ট করে বা সেলকে সে ইনফ্লামেশন তৈরি করে বা তার শত্রু ভেবে আক্রান্ত, তখনই আমাদের বডিতে অটো অ্যান্টিবডি তৈরি হয় যেটার কারণে এই জাতীয় আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী থাকতে পারে, অনেক ক্ষেত্রে আপনার পরিবেশগত ফ্যাক্টর দায়ী থাকতে পারে, ভাইরাল ব্যাকটেরিয়াল বিভিন্ন ইনফেকশন দায়ী থাকতে পারে। হুম হুম তো রিউমাটয়েড আর্থ্রাইটিসটা সাধারণত জেনেটিক্যাল ফ্যাক্টরি মূলত দায়ী, তো সেই ক্ষেত্রে এটা অটো অ্যান্টিবডির কারণে শরীরে ইনফ্লামেশন তৈরি হয়, স্পেশালি স্মল জয়েন্ট, যেমন আমাদের হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, আবার বড় জয়েন্টও হতে পারে, এমন যেমন তবে হাঁটু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছোট যে জয়েন্ট গুলো জয়েন্ট আছে গুলাতে বেশি সেটাতেই হয়ে হয়। থাকে। তারপরে হচ্ছে আপনার সাইনোভিয়াল জয়েন্ট গুলা, মানে যে জয়েন্ট গুলা মুভ করে, হুম হুম যেগুলো যে সব জোড়ার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, হুম হুম তো এই জোড়াগুলো বেশি এফেক্ট হয়। তো এই রোগীর আসলে ট্রিটমেন্ট অনেক সময় আমরা বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগস দেওয়া লাগে, সেটার পাশাপাশি পুনর্বাসন ট্রিটমেন্ট, মানে এটা হচ্ছে রিহা ফিজিও করতে হবে। সবচেয়ে ভালো ওনার ক্ষেত্রে যে উনি মালদ্বীপ আছে এমন একটা দ্বীপ রাষ্ট্র, হুম হুম উনি যেহেতু ওখানে পুরা রাষ্ট্রটি হচ্ছে সমুদ্রের উপরে, উনি নিয়মিত সাঁতার কাটতে পারে, প্রতিদিন যদি 15-20 মিনিট করে সাঁতার কাটে, হুম হুম ওনার এর চেয়ে বড় কোনো এক্সারসাইজ আর পৃথিবীতে নাই ওনার আচ্ছা, জন্য, যেহেতু সেই সেই জায়গাটা করা সম্ভব, ওই রাষ্ট্রটা এইভাবেই সবের জন্য সুইটেবল এই জাতীয় রোগীদের জন্য। সাঁতার কাটতে পারে, ব্যথা কুসুম গরম সেঁক দিতে পারে, সাইক্লিং মানে করতে পারে, সাঁতারটা তার জন্য বেস্ট সবচেয়ে বেস্ট বেস্ট মালদ্বীপ এক্সারসাইজ। হিসাবে ওনার জন্য আরো বেস্ট। হুম, আমরা তো অনেক বাংলা সময় দেখা যায় যে ফ্যাসিলিটি থাকে না, অনেকে না, হয়তো হ্যাঁ চাইলেও করতে পারে না, কিন্তু ওনার জন্য এটা এটা একটা সবচেয়ে সুবিধা। বেস্ট, উনি এটা করুক আর চিকিৎসা নিচ্ছে ডাক্তারের বা যা ওষুধ খাচ্ছে এটা হুম অবশ্যই হুম ডাক্তারের পরামর্শে সেটা করতে হবে এবং ফলো আপ যেতে হবে, যেন প্রতি 3 থেকে 5 মাস পর পর বা 6 মাস পর পর ব্লাড টেস্ট করে দেখতে হবে বিভিন্ন তার বর্তমানে আর্থ্রাইটিসের লেভেলটা কি অবস্থা আছে বা কোনো সাইড ইফেক্ট হচ্ছে কি না। আর এই সকল রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলি যে যেহেতু অ্যান্টি ডিজিজ মডিফাইং ড্রাগ দেওয়া অনেক সময় ইমিউনিটি সাপ্রেস করতে পারে, হুম হুম আচ্ছা, এরা যেন হেপাটাইটিস বি টিকাগুলো দিয়ে দেয়, তারপরে হচ্ছে ইনফ্লুয়েঞ্জার টিকা, ইভেন কি যে করোনার টিকা, এটা হুম হুম অবশ্যই ওনাকে দিতে হবে, এটা বডি ইমিউনিটি ওনাকে মেনটেন করতে হবে। আর ভালো সুষম খাবার খেতে হবে, স্পেশালি আপনার দুধ ডিম বা যে সকল খাবার শাকসবজি যেগুলো ওনার ইমিউনিটি বাড়ায়, হুম যেমন হুম জিঙ্ক, তারপরে হচ্ছে আপনার ভিটামিন ডি, এগুলা যদি ঘাটতি যেন না হয়, তাহলে এইসব রোগী নিয়মিত সাঁতার কাটলে এবং ওষুধ খেলে ভালো থাকবে। আমি এবার একটু আমাদের আজকের অতিথি মোহাম্মদ শরীফ ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার শুরুতে কি ধরনের সমস্যাগুলো ছিল এবং আপনি তখন কি করেছেন? আমি নারায়ণগঞ্জ জেলা, আমার সোনারগাঁ থানা, আমি মোহাম্মদ শরীফ। আমি ড্রাইভিং করতাম, তো আচ্ছা, ড্রাইভিং করতে করতে আমার হঠাৎ পায়ের হাঁটুতে ব্যথা হয়। 2-3 মাস যাবৎ পর আমি দেখি আমার ব্যথাটা আস্তে আস্তে কোমরের দিকে চলে আসে। আমি নামাজ পড়তে পারতাম না, তারপরে বসলে ব্যথা হইতো, হাঁটলেও একটু হাঁটলে আবার রেস্ট নিয়ে তারপরে আবার হাঁটতে হইতো, হাঁটতেও পারতাম না। আচ্ছা, তারপরে আমি স্যারের ইউটিউব ভিডিও দেখি অনেকদিন, দেখা স্যারের কাছে আইসা ভর্তি হই। কি অবস্থায় আছেন হ্যাঁ, ডিপিআরসি আজকে হসপিটালে? আমার 15তম দিন, আচ্ছা আমি সুস্থ পুরোপুরি। আমি যে অসুস্থ ছিলাম ওইটা আর আমার মনে হয় না, আচ্ছা, আমি কিন্তু সম্পূর্ণ এটা ঠিক। কতদিন ধরে ভুগছিলেন, আপনার সমস্যাটা কতদিন আমি এক ছিল? বছর যাবৎ ভুগছি। আচ্ছা, 1 বছর ধরে ভুগছিলেন, তার মাঝে কি কোনো কাউকে দেখিয়েছেন বা কোন ট্রিটমেন্ট নিয়েছেন কিনা? হ্যাঁ, ডাক্তার দেখাইছি কিন্তু ওষুধ খাইছি, মেডিসিন খাইলে ভালো, না খাইলে আবার অসুস্থ। আচ্ছা, আমি তাহলে ওনার ট্রিটমেন্টটা সম্পর্কে একটু জানতে চাইবো, যে উনি যেটা বলছিলেন যে শুরুতে কিন্তু ওনার কোমরে কোনো ব্যথা ছিল না বা মেরুদণ্ডে কোনো সমস্যা উনি বুঝতে পারেন নাই, ছিল পায়ে, সেখান থেকে গেল
কোমরে, তাহলে ব্যাপারটা মানে উৎসটা কোথায়, সমস্যার উৎস কোথায়? যে আমরা উনি ডায়াগনোসিস ক্লিয়ার, উনি আমাদের যেহেতু রোগী ভর্তি আছেন এবং চলে যাবেন উনি আজকে, ওনার পিএলআইডি মানে যেটা আমরা মেরুদণ্ডের সবচেয়ে কমন যে সমস্যার কথা বলি, এবং উনি পিএলআইডির একটা বাস্তব টিপিক্যাল প্যাটার্ন আমরা বলবো কমন সমস্যার কথা কিন্তু উনি বলছে। খেয়াল করেন, উনি বলছে যে আমার পায়ে ব্যথা ছিল, তারপরে উনি কিছুক্ষণ হাঁটলে হাঁটতে পারতো না, আবার রেস্ট নিলে আবার হাঁটতে পারতো। সকল বেশিরভাগ পিএলআইডি রোগীর এই কমপ্লেইন মানে, এবং হাঁটতে পারে না, একটু রেস্ট নিলে আবার হাঁটতে পারে। তো এটা হচ্ছে কোমরে যে আমাদের যে ডিস্ক থাকে মেরুদণ্ডের, ডিস্ক অনেক সময় ফেটে যায়, ডিস্ক ফুলে যায় বা ডিস্ক ফেটে জেলি বের হয়ে আসে, এসে আমাদের যে নার্ভ থাকে কর্ড, স্পাইনাল কর্ডে, সেটা হতে পারে আপনার সেন্ট্রাল কম্প্রেশন দিতে পারে বা পোস্টার ল্যাটারালি কম্প্রেশন দিতে পারে নার্ভকে এবং বা কর্ডকে। হ্যাঁ, তো ওই আমাদের বা ডুরা ম্যাটারকেও কিন্তু কম্প্রেশন দিতে পারে। তখন কোন জায়গায় কম্প্রেশনটা হলো, কোন লেভেলে কম্প্রেশন হলো, ওই অনুযায়ী তার যে নার্ভের যে আমাদের আপনি জানেন যে নার্ভ ডিস্ট্রিবিউশন হয়েছে আমাদের শরীরে, সেটা মোটর এবং সেন্সরি বোথ, তো ওই দুইটা ইয়াতে কিন্তু এফেক্ট তৈরি করে। যে রেসপেক্টিভ নার্ভ রুট যেখানে সাপ্লাই হয়েছে পায়ে বা হাতে, ওইখানে গিয়া রুগীর কমপ্লেন শুরু হয় অনেক সময়, এবং রুগী রুগী টু রুগী ভেরি করে। কারো হয়তো কোমর ব্যথা আগে হতে পারে, আবার কারো কোমর ব্যথা পরে হতে পারে। এটা 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 রুগীর কোন জায়গায় কতটুকু কম্প্রেশন হয়েছে তার উপর নির্ভর করে, এবং পেশাও একটা এখানে ব্যাপার আছে, ইম্পর্টেন্ট ব্যাপার। উনি তো বলেছেন উনি ড্রাইভিং করতো, তো ওনার কমপ্লিট একটা পিএলআইডি রুগী যেটা উনি হয়তো এক বছর ধরে ভুগছিলেন, তো আলহামদুলিল্লাহ উনি নিজের মুখে বলছে যে উনি, আমি আসতে ওনাকে জিজ্ঞেস করছি আসলে আপনি একটু নিজে দেখছেন কিনা, হেঁটে দেখছেন কিনা, বা আপনার কাছে কি মনে হয়। তো উনি বলছে আমি স্যার মানে একেবারে শুরুতে মানে আমার রোগ যখন ছিল না সেই লাইফটা আমার কাছে এখন সেটাই যেন ফিরে পেয়েছেন এখন। তো ভর্তি ছিলেন এবং ভর্তি থাকা অবস্থায় কিন্তু তার এই ইমপ্রুভমেন্টটা হয়েছে, এটা কি ভর্তি না থেকে সম্ভব ছিল? আচ্ছা, খুবই মজার বিষয় হচ্ছে পিএলআইডি, যেহেতু আমরা আজকে মেরুদণ্ড নিয়ে কথা বলছি এবং অপারেশন বিহীন চিকিৎসা নিয়ে কথা বলছি, আপনি জানেন যে পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস বা মেরুদণ্ডের অনেক সমস্যায় কিন্তু অপারেশন প্রয়োজন হয়ে পড়ে অনেক ক্ষেত্রে, কিন্তু পিএলআইডির ক্ষেত্রে আমার কথা না, এটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক। আপনার ইন্টারনেটে গেলে রোগীরা যদি হয়তো একটু কষ্ট হবে, ডাক্তারি ভাষা থাকে, অনেক রিসার্চ আর্টিকেল আছে বা আপনার গুগলে বা উইকিপিডিয়া গিয়েও পাবে, উইকিপিডিয়া তো সব কনসাইজ করা থাকে। পিএলএডি রোগের 95% চিকিৎসা হচ্ছে কনজারভেটিভ, এবং এই উইদাউট অপারেশনে রোগী ভালো হবে। তো সেই ক্ষেত্রে আসলে অ্যাপ্রোপ্রিয়েট কনজারভেটিভ ট্রিটমেন্টটা আসলে কি, দিস ইজ ইম্পর্টেন্ট। উইকিপিডিয়াতে সেই ট্রিটমেন্টও দেওয়া আছে, সেখানে বলা হয়েছে নাম্বার ওয়ান রেস্ট, নাম্বার টু ফিজিক্যাল থেরাপি যেটা আমরা রিহ্যাবিলিটেশন বা ফিজিও রিহ্যাব ফিজিও বলি, নাম্বার থ্রি বলছে অনেক ক্ষেত্রে স্পাইনাল ইপিডুরাল ইনজেকশন, এটা হচ্ছে কনজারভেটিভের মধ্যে, এবং সাম মেডিকেশন, আর অপারেশন তো অপারেশনই, সেটা সার্জন করে থাকে। তো এই ক্ষেত্রে আপনার যদি পিএলএডির ক্ষেত্রে আপনার রেস্ট প্রথম কথাটাই বলা হয়েছে, এখন আপনি রেস্ট কোথায় নেবেন আর বাকি ট্রিটমেন্টগুলো কোথায় নেবেন? তো এখন বাসায় তো আসলে রিহ্যাব ফিজিও করা কোনোভাবেই সম্ভব না, ঔষধের কিছু ব্যাপার থাকে, সেটা তো ডাক্তার বুঝিয়ে দিলে খেতে পারে, ফার্মাসিস্টরা বুঝিয়ে দেয় যে বাসা কিভাবে খাবে সেটা করতে পারে, কিন্তু বাসায় কি আদৌ রেস্ট হয় সেটা একটা কোশ্চেন। তাহলে দুইটা জিনিস মানে যে পরিমাণ রেস্টের দরকার সেটা তো হবে, সেটা হয় না, তাহলে দুইটা জিনিস কিন্তু রোগী করে না আসলে, মানে মূল কনজারভেটিভ চিকিৎসা রেস্ট এবং রিহ্যাব ফিজিও দুইটা বাসায় জীবনও সম্ভব না। তো যার কারণে মোস্ট অফ দ্য রোগী কিন্তু অপারেশনে যেতে হয়, বাধ্য হয় বা প্রপার ট্রিটমেন্ট হয় না বা রোগী জানে না, বা খুব বেশি অ্যাডভান্স লেভেলে যখন চলে যায় যখন ইন্ডিকেশন থাকে যে অপারেশন করতে হবে তখন তো করতেই হয়, সেটা করতেই হয়। কিন্তু ওই যে আমি যেটা বললাম যে কনজারভেটিভ ট্রিটমেন্টটা যে কিভাবে করতে হবে বা কতদিন কোন কার আন্ডারে করতে হবে এই জিনিসটা রোগীরা হয়তো আর জানে না। কিন্তু আমরা আপনি জানেন যে আমরা শুধু যে ডাক্তারি ট্রিটমেন্ট, আপনি সব কিছু এখন ইন্টারনেটে গুগলে গিয়ে আপনি পেয়ে যাবেন, আমার রিসার্চ অর অথেন্টিক ডাটা দেখতে হবে, যেগুলো অথেন্টিক ডাটা